ड्रीम्स एवेन्यू। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু বিরাজকে, এবং শুরু হয়ে গেছে ড্রিমস অ্যাভিনিউ। শনিবার রাত 11টা মানেই হচ্ছে একটু বিশেষ কিছু, একটু ভিন্ন রকম কিছু, একটু অন্যরকম কিছু, এবং সেটা অবশ্যই আমার সাথেই কাটুক সেই সময়টা, আর সেটাই আমি চাইবো। এবং নিশ্চয়ই একটা সপ্তাহ দারুণ কাটিয়েছেন আর আগামী সপ্তাহটা আরও ভালো কাটবে এই প্রত্যয় নিয়ে। হয়তো দুটো ছুটির দিন শেষে আগামীকাল আরেকটা কর্মব্যস্ত দিন শুরু হচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে যাওয়ার ঠিক আগের সময়টাতে একটু না হয় আমাকে সময় দিন। সারাদিন অনেকে সময় দিয়েছেন, নিশ্চয়ই পরিবারের সদস্যদেরকে, সেই বিশেষ একজনকে, আরও অনেককে, বন্ধুদেরকে, অথবা অনেক 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 অনেকভাবে খুব মজায় চমৎকার রং বেরঙের বর্ণিল একটা দিন কেটেছে। এবার দিনের একদম শেষ সময়টা না হয় একটু আমাকে দিন, নিশ্চয়ই তার থেকে বহুগুণে ফিরিয়ে দেবো, এটা হচ্ছে আমার কথা। আর সাথে থাকুন, এবং যা শুনতে চান, যা জানতে চান, যা বলতে চান, যা অনুভব করতে চান, যা যে অনুভবগুলো ভাগাভাগি করে আরও অনেক বহুগুণে বাড়িয়ে নিতে চান অনুভবের তীব্রতা, একটা পরম প্রিয় একটা বন্ধু সাহচর্যের মাধুর্য মিশিয়ে, সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। যে কোনো কিছুই আপনার সেলফোনে গিয়ে প্রথমে লিখবেন আরে, আর এটা হচ্ছে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, আরে লিখবেন, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর তারপরে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যদি আপনার মনে হয় যে আপনি এমন এক পথের পথিক, আর কোনো পথিক নেই, শুধু আপনি একা ভুল ভাবছেন, আর কেউ থাকুক বা না থাকুক, যে পথে পথিক নেই সেই পথে অন্তত আমি থাকবো রাত দুটো পর্যন্ত অ্যাটলিস্ট। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শনিবার রাতের বিশেষ আয়োজনে এই মুহূর্তে আপনার সাথে আমি আছি। আর আজকে বোধহয় শীত একটু কম, গত সপ্তাহে প্রচন্ড ঠান্ডা ছিল, শৈত্য প্রবাহের পৃথিবী থেকে সকল মিথ্যা পালিয়েছে বিশ্বাস, জানি না শীতের ভিতরে একটা সপ্তাহ কেমন ছিল। এই মুহূর্তে অন্তত একটু উষ্ণতা নিয়ে আমার কাছ থেকে, সেটা আর ফিরিয়ে দিতে হবে না, আপনার কাছেই রেখে দিন, রাতের ভেতর ওম হয়ে কাজ করবে সেটা একদম বুকের ভেতরে গিয়ে। আর প্রথম দুটো গানই একটু আগের গান ছিল, দ্বিতীয়টা তো অনেক আগের, প্রথমটা ছিল ফিলিংসের একটা গান যেটা পরে নগরবাউল হয়েছে, যে পথে পথিক নেই, স্ক্রু ড্রাইভার নামে এলআরবির সাথে একটা মিক্সড অ্যালবাম বের হয়েছিল, সেই অ্যালবামের গান, ইট ওয়াজ ব্যাক ইন 1995। আর তারপরটা ছিল কুইনের অনেক আগের একটা সুপার ডুপার হিট সং, উই উইল রক ইউ এবং উই আর দ্য চ্যাম্পিয়ন্স, দুটার একটা একসাথে একটা জয়েন্ট প্রোডাকশন। আর এই মুহূর্তে শুনছেন আমাকে, এবং আমাকে রাশেদ আজকের ফার্স্ট এসএমএস পাঠিয়েছেন, দ্যাটস ওয়াই বহুদিন পরে রাশেদ যেহেতু আজকের ফার্স্ট এসএমএস সেন্ডার, ওর জন্য একটা গান প্লে করবো। রাশেদ লিখেছে, হেই ব্রো, কেমন কাটালেন? ভালোই কেটেছে হোপফুলি। গতকাল বন্ধুরা শীতলক্ষা নদী বিলাম, খুবই দারুণ একটা দিন কেটেছে। আর সজল লিখেছেন, স্বপ্নের পথে হোঁচট বলে কিছু নেই, যেটা আছে সেটাকে শীতের শেষের ঝরা পাতা ধরে এগোনোতেই বুঝি জীবনের সার্থকতা। ইরা এসএমএস পাঠিয়েছে বহুদিন পরে, আরও অনেক বন্ধু এসএমএস পাঠাচ্ছে, আপাতত আর পড়ছি না, শুধু বলে কোনো গান শুনতে চান আপনি, বা কাউকে কোনো গান কিংবা যে কোনো কিছু ডেডিকেট করতে চান, অথবা নিজের মনের কোনো কথা, যে কোনো অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা, যে কোনো কিছু স্বপ্ন, প্রাপ্তি, কল্পনা, অপূর্ণতা, অতৃপ্তি, তৃপ্তি, যে কোনো কিছুই আমাকে জানান, আমার সাথে শেয়ার করুন। একটা ছোট এসএমএস এর মাধ্যমে জানান দিন যে না, আপনিও বলতে চান কিছু, আপনার হৃদয়ে কথা আছে। বাপ্পার একটা গান ছিল না, আমিও বলতে চাই, হৃদয়ের অনুভূতি যা কিছু ডানা ছড়ায়, সেই গানটা, গানটা না হয় একটু দিয়ে দেবো। আচ্ছা, আমি এই বেলায় দেখি গানটা এসব কাজে দেরি করতে হবে, মাথায় এসছে, চট করে দিয়ে দিতে হবে, আমিও বলতে চাই গানটা, আমি একটু সার্চ দিচ্ছি। আর আপনাকে এসএমএস করার নিয়মটা তো মনে হয় শেষ করতে পারিনি বলা, প্রথমে লিখবেন আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে আর এ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর তারপরে সেটা পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। সার্চ দিয়ে যে গানটা পাই কিনা আমি কথা বলতে বলতেই সার্চ দিচ্ছি, আমিও বলতে চাই, আমিও বলতে চাই, কোথায় গেল আমিও বলতে চাই, এই যে পাওয়া গেছে, একটু না শুনিয়ে দিই গানটা। এই গান, এই গানটা শোনাচ্ছে একটাই কারণে, আপনি যেন এই গান ইন্সপায়ার্ড হয়ে আমাকেও কিছু বলেন মনের কথা আজকে, সেজন্য শুনুন একটু তাহলে গানটা। আকাশের মেঘ দেখে আমিও বলতে পারি, ঠিক এই গানটার মতো আপনিও বলুন কি বলতে চান, আমিও বলতে পারি, আমিও বলতে চাই হৃদয়ের অনুভূতি যতটা ডানা ছড়ায়। আর এসএমএস করে নিয়মটা তো বলে দিয়েছি, আবারও বলছি, প্রথমে আরে, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। তাহলে আঙুলটা চলে যাক এসএমএস অপশনে, গানটা নাম আঙুল। So friends, welcome back once again. Don't be stupid, you know I need you, and don't be ridiculous, you know I love you.
শুনছিলাম শানিয়া টুয়েনের এই গানটা এবং এই মুহূর্তে শুনছি নিরাজকে আর চলছে রেম সেভেনি রেডিও আমার 88.4 এফএম এর স্যাটারডে নাইট উইগান এক্সক্লুসিভ শো সময় যেখানে 11:25 এবং আজকে একটা এক্সক্লুসিভ ম্যাচ আছে সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার এই মুহূর্তে কিন্তু বেশ জমে উঠেছে এতদিন ছিল টু হর্স রেস দ্যাট মিনস রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা বাট এই সিজনে দেখা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ অসম্ভব ভালো খেলছে এবং অনেক কম বাজেটে দল নিয়ে তারা টেক্কা দিয়ে যাচ্ছে বড়দু এবং রিয়াল মাদ্রিদ কিন্তু পিছনে ফেলে এসেছে এবং সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সাথে দুই দলের পয়েন্ট সমান কিন্তু গোল ডিফারেন্সে বার্সেলোনা একটু এগিয়ে আজকে তাদের ম্যাচ আজকে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায় পয়েন্ট টেবিলে তারা এক নম্বরে চলে যাবে এবং যারা এই দুটো দলের কোনো দলেরই সাপোর্টার না আমার মতো তারা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে সাপোর্ট করছে না এবার কারণ সবাই চায় এই দুটো দলের টু হর্স রেস থেকে বের হয়ে একটা নতুন কোনো দল এবং এত অল্প বাজেটে দল নিয়ে কোনো বিগ স্টার মেগাস্টার নেই দলে তারপর বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দলের সাথে ফাইট দেওয়া চারটি খানি কথা নয় সো দ্যাটস ইউ অ্যাটলেটিকো মাদ্রিদ গাইজ আজকে আশা করছি তারা বার্সাকে হারাবে তো এই হাই ভোল্টেজ ম্যাচ যারা দেখতে চান যারা দেখতে চেয়েও দেখতে পারছেন না কোনো কোনো কারণে বিচিত্র কারণ অনেক কারণই হতে পারে কেন এই পৃথিবীতে অনেক কিছু সম্ভব তাদেরকে আমি ম্যাচের আপডেট জানিয়ে দেবো আর কিছু এস এম এস পড়া যাক তবে তার আগে কি গান শুনছিলাম তাহসানের আঙুলের পরে শুনলাম শানিয়া টোয়েনের ডোন্ট বি স্টুপিড এবং আজকে কি গান শুনতেছেন আমাকে জানাবেন ফারিজবা নামের একজন ফারিজবা ইন্টারেস্টিং নেম জানিয়েছেন যে আমিও বলতে পারি ওই গান শুনে তিনি বলেছেন যে আমিও বলতে পারি এটুকু সেটা হচ্ছে যে তৃপ্তি ভরা হৃদয় দিয়েছিলাম বোঝেনি সে কখনো যেন বা পা বাড়িয়ে গেল হারিয়ে দূর থেকে দেখেছিলাম শাহেদ ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ মাই স্টুডেন্ট ইন ট্রেনিং কোর্স এবং সেটা লিখেছেন অনেকদিন পর অফিস থেকে ফেরার পথে ভালো লাগছে তোমার স্টুডেন্ট ভালো লাগলো এসএমএস পে শাহেদ আর এরপরে আমাকে জানিয়েছেন যিনি তিনি হচ্ছেন সাফা তেজগাঁ থেকে কুড ইউ প্লিজ প্লে মিরর অফ জাস্টিন টিম্বারলেক প্লিজ উইল বি গ্ল্যাড ইফ ইউ প্লে ইট আরও অনেকে আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মুগ্নি মুগ্নি নামটা আসলে আমি সার্থকতার কোনো কোনো বুঝতে পারি না আসল নামটা কি তোমার মুগ্নি নাকি মোগলি ছিল বোধহয় একটা চুন দেখতাম এবং আমিও সেটার ফ্যান ছিলাম জঙ্গলে ভোর হলো আজ নতুন প্রভাত এলো খুশিতে ভরে উঠে চারিদিক তাক দিনা দিন দিন তাক তাক দিনাক দিনাক দিন এরকম একটা মিউজিক ছিল বোধহয় কার্টুনটা শুরুতে তাই না ছোটবেলা সময় আমি এটার ফ্যান ছিলাম কি যেন ছিল দ্য জাঙ্গল বুক রাইট মোগলি তো মোগলি নামটা সেখানে ছিল মোগলি নামটা আমি কোথাও শুনিনি হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি তো মোগলি যেটা লিখেছেন আমাকে সেটা হচ্ছে ওয়েন ওয়ান ডে আই লিভ দিস বডি ওয়ান্স ফর অল শ্যাল আই নেভার রিটার্ন দিস ওয়ার্ল্ড এনি মোর লেট মি কাম ব্যাক অন এ উইন্টার নাইট টু দ্য বেড সাইড অফ আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে জীবনানন্দের একটা কবিতার অনুবাদ তাই না যে এই দেহ যায় আর কখনো ফিরে না আসি তবে যেন এক মুমূর্ষু রোগীর বিছানার পাশে কমলালেবু হয়ে আসতে পারি আমি হুবহু কবিতাটা মনে নেই এরকম কবিতাটা তাই না কমলালেবু কবিতাটার নাম সেটার বোধহয় ইংরেজি অনুবাদ এটা আবারও জীবনানন্দ আসলো না গত সপ্তাহে একটা আমার কাছে জম্পেশ মনে হয়েছিল জীবনানন্দের অজস্র কবিতা পড়েছিলাম আবারও নিশ্চয়ই এরকম হবে আর যদি কিছু লিখতে চান প্রথমে লিখবেন আর এ অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে যে কোনো রিকোয়েস্ট হতে পারে যে কোনো কিছুই হতে পারে আর এখন যে গানটা শুনবো সে গানটা হচ্ছে যদি কারো পরিচয় সম্পর্কে আপনি ঠিক নিশ্চয় না হতে পারেন কে সে হু ইজ দ্যাট গাই অর হু ইজ দ্যাট লেডি এই গানটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস শুনছেন রেডিও আমার 88.4 এফএম আর এই মুহূর্তে শুনছেন আপনার নিরুকুম বন্ধু ইরাজকে এবং ইরাজ নিয়ে আছে এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন আপনার সাথে আছে রাত দুটো পর্যন্ত আর সময় হচ্ছে 11:45 একটু আগে শুনছিলাম নেমেসিসের গান বীর গানটার নাম এবং তৃতীয় যাত্রা অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে এবং তার আগে ছিল তপুর গান শেখের নম্বর শেখে এদিকে আমাকে সিথি নামের একজন মিরপুর থেকে জানিয়েছেন কাউকে উদ্দেশ্য করে বলেছে ইট অলওয়েজ টাইমস লাইক দিস ওয়েন আই থিঙ্ক অফ ইউ অ্যান্ড ওয়ান্ডার ইফ ইউ এভার থিঙ্ক অফ মি হোপফুলি দ্য অ্যান্সার ইজ পজিটিভ চৈতি এক জানিয়েছেন যে একটা সাজেশন আর রিকোয়েস্ট সুচেতনা কবিতাটা পড়ে শোনাতে পারেন এই সময়ের জন্য কবিতাটা মনে হয় বেশি প্রাসঙ্গিক কিন্তু আজকে বই নিয়ে আসিনি তাই প্রাসঙ্গিক হলেও কিছুই করা যাচ্ছে না সামনে নিশ্চয়ই সুচেতনা মনে থাকবে আমার হ্যাঁ কবিতাটা আসলে তবে এটা এটুকু বুঝতে পারছি কবিতাটা আসলেই প্রাসঙ্গিক এই সময়ের জন্য নীল আমাকে লিখেছেন ধানমণি থেকে যে রূপালি আলোর একফালি চাঁদে নিরবতায় আচ্ছন্ন আকাশ কুয়াশার গন্ধে মাতাল রাতে নির্জনতা স্বপ্নের আনন্দ লোকে ভাবনার আনাগোনা তুমি কি নিঃশ্বাসের পাশে আর অর্চি লিখেছে ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জীবন সম্পাদ্য নয় যে তার ছবিগুলো খুব সূক্ষ্ম হতে হবে জীবন উপপাদ্য নয় যে তার গল্পগুলো শেষ পর্যায়ে আসতে হবে গণিতের উপরে খুবই বিরক্ত মনে হচ্ছে আমাদের অর্চিকে অথবা জীবনের গাণিতিক রূপের প্রতি আর মুন্সিগঞ্জ থেকে সজল আমাকে লিখেছেন যে অনেকদিন আগে বলেছিলাম একটা স্পেশাল এপিসোডের জন্য উইনিং সোলস আর কপসকিউর অ্যান্ড ওয়ারফেজ এই পাঁচটা ব্যান্ড নিয়ে করতে এটা অপেক্ষায় আছি অবশ্যই সব প্রত্যাশাই পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এসএমএস করার নিয়মটা বলে দিই যদি কোনো গান শুনতে চান যদি কোনো মনের কথা বা ভাবনা অনুভূতি শেয়ার করতে চান
বা কাউকে কোনো কিছু উইশ করতে চান বা ডেডিকেট করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ আর এ স্পেস দিয়ে আপনার নাম, তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু ট্যাঙ্গো ফ্লেভার হলে কেমন হয়, যারা স্পেশালি যারা লাভ টু ডান্স আর ডান্সার্স তাদের জন্য ট্যাঙ্গো নাচ এই মিউজিকের সাথে ভালো জমবে। সো আই হোপ ইউল এনজয় ইট। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Version is a shaker number, the title is Objection. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:59, 12টা বাজার ঠিক আগ মুহূর্তে আমরা দাঁড়িয়ে। একটা দিন শেষ হয়ে যাচ্ছে, আরেকটা দিন শুরু হচ্ছে, একটা অন্যরকম অনুভূতি। ঠিক এই সময়টাতে একটা দিন চলে যাচ্ছে, এই দিনটা থেকে আর কোনোদিনই আমরা ফিরে পাবো না, আর একটা নতুন অন্যরকম আগমনী বার্তা নিয়ে একটা নতুন দিন আসছে। আমরা কেউই জানি না সেই দিনটাতে কী হবে। ওয়াজ রিয়েল ওয়েটিং ফর আস, একটা অদ্ভুত ফিলিং আসলে, মনে হয় যে মহাকালীর একটা খণ্ড, এক টুকরো প্রতিচ্ছবি, এবং জীবনটা আসলে তাই, কাল নিরবধি আসলে তাই। ঠিক সেই সময়টাতে আরেকবার সবাইকে ওয়েলকাম করছি। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অর্থহীনের গান রাতের ট্রেন, এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে শাকিরার গান অবজেকশন ফ্রম দ্য অ্যালবাম লন্ড্রি সার্ভিস। আপনার আবার কেউ কাপড় ধুতে যাবেন না সেখানে, জাস্ট অ্যান অ্যালবাম। অনেক বন্ধু SMS পাঠাচ্ছেন, তার মধ্যে ডক্টর নিশাদ আমাকে জানিয়েছেন, সার্চিং ফর আ লিটল হ্যাপিনেস নট হিউজ, হোপফুলি ইউর ড্রিম উইল কাম ট্রু। সাফার আমাকে জানিয়েছেন, প্লিজ প্লে দ্য সং আই এম ওয়েটিং স্যাডফুলি অ্যান্ড অ্যালোন, এবং অনেক অনেক নাকি প্রচণ্ড বা খারাপ অবস্থা গানটা শুনতে না, অন্য রকম আকুতি জানিয়েছেন তিনি। গানটা হচ্ছে বোধহয় জাস্টিন টিম্বারলেকের গান ছিল মিরর, তাই না? অ্যান্ড দিস ইজ দ্য সং, রাইট? সো একটু একেবারে ইনস্ট্যান্ট রিয়াকশন আপনাকে একটু শুনিয়ে, তারপর আমি আবার কথা ব্যাক করছি। So that was Mirror by Justin Timberlake, এবং আমি একেবারে ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে পেলাম, এবং এটা এই জন্যই প্লে করলাম। এটা বোঝাতে চাই যে আপনি জানেন না কখন কিভাবে কোথায় আপনার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো। প্লিজ জাস্ট রাইট টু মি, SMS করুন। রাশেদ আমাকে লিখেছেন, জীবন স্রোতে ভেসে তুমি, হে পথিক কোথায় চলেছো ফিরে এসো, হেমন্তের হলুদ বনে আজ শুধু শুকনো পাতা পড়ে আছে, তুমি নবপল্লব হয়ে জেগে ওঠো আবার, উদার তো আহ্বান জানিয়েছেন কাউকে। সাবা লিখেছেন আমাকে নিউজ কারণ থেকে, প্লিজ প্লে দ্য সং হৃদয় জুড়ে বাই উইনিং। আর আমাকে সাফা লিখেছেন, ওয়াই ইটস সো হার্ড টু ফাইন্ড আ পারফেক্ট ফ্রেন্ড, সো আই কুড লাভ উইথ দেম, ক্রাই উইথ দেম, শেয়ার মাই ফিলিংস উইথ দেম, নো ওয়ান ইজ লাইক দ্যাট। এবং এই কথাটা মাঝে মাঝে অনেকে বলতে শোনা যায়, অ্যাকচুয়ালি ইজ ইট রিয়েলি সো হার্ড টু ফাইন্ড আ রিয়েল গুড ফ্রেন্ড? মেবি চারপাশে হয়তো পাওয়া কঠিন, মাঝে হয়তো পারিপার্শ্বিক অথবা সব কিছু ফেভার করছে না, কিন্তু আমার কাছে মনে হয়, আমার কাছে সত্যি মনে হয় এই এটা আপনি সমর্থন করতে পারেন অথবা নাও করতে পারেন, আমার কাছে মনে হয় একজন মানুষের বেস্ট ফ্রেন্ড অবভিয়াসলি সে নিজে সব কিছুর আগে। একটু ঠান্ডা মতে ভাবুন কথাটা, যদি মনে হয় ঠিক বলেছি তাহলে নিজের ভেতরেই বেস্ট ফ্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করুন, পৃথিবীর কাউকে দরকার নেই। যদি তার মানে এটা আমি বলছি না যে মানুষ একলা চলতে হবে, কাউকে দরকার নেই, অবশ্যই ভালোবাসায় মাখামাখি হয়ে, সেটা বন্ধুর ভালোবাসা হোক, পিতা মাতা, ভাই বোন, প্রিয়তমা, যাই হোক না কেন, এটা অনিন্দ্য সুন্দর সুরকি অনুভূতি নিশ্চয়ই কাজ করে। কিন্তু যখন মনে হবে যে আপনি একলাই চলছেন সেই জীবন পথে, চারপাশ থেকে কেউ একটা মমতার হাত বাড়াচ্ছে না, নিজের ভেতরে বেশ শক্তিটা, নিজের ভেতরে মনের ভেতরে একটা কারখানা, আজব একটা আজব কারখানা রাখা উচিত, শক্তিটা সেখান থেকে উৎপাদিত হওয়া উচিত। দ্যাটস হোয়াট আই মিন্ট। আরও কিছু SMS ছিল, একজন আমাকে আঁখি নামে লিখেছেন মহাখালী থেকে, বারান্দায় চেয়ারে বসে কফি হাতে নিয়ে আমাকে শুনছেন এবং ভাবছেন, বাট ফিলিংটা নাকি অসাম। ওকে, যদি কোনো কিছু লিখতে চান মনের কথা, অনুভূতি, অথবা কোনো গান শুনতে চান বা যে কোনো রিকোয়েস্ট বা যে কোনো কিছুর জন্য, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে 2323 এই নাম্বারটাতে। চমৎকার একটা গান শুনবো, একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর কথা বলবো না, আর কোনো কিছুই বলবো না, কারণ একটা সেগমেন্টের সময় কিন্তু হয়ে গেছে, এবং সেগমেন্টটা কি সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ সেগমেন্টটার নাম হচ্ছে গেস ওয়াট। গেস ওয়াট বেশ কিছুদিন পরে কিন্তু সেগমেন্টটা হচ্ছে। ওকে, আর বনিতা করে লাভ নেই, চলে যাচ্ছি সেগমেন্টে। মুভি অফ দ্য উইক। সো ওয়েলকাম টু দ্য সেগমেন্ট মুভি অফ দ্য উইক, এবং আজকে যে মুভিটার কথা বলবো, আজকে হোপফুলি দুটো মুভি অফ দ্য উইক সেগমেন্টও হতে পারে। প্রথমটা এটা, মুভিটার নাম হচ্ছে রাশ, বছরের ফিল্ম, 2013 সেপ্টেম্বরে মোস্ট প্রবাবলি রিলিজ হয়েছে, খুব বেশি দিন আগের কথা না।
ইটস ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ 2013, এটা সবাই এক বাক্যে স্বীকার করেছে। এবং অসাধারণ একটা ফিল্ম আমি রিসেন্টলি দেখেছি গত 4-5 দিনের মধ্যে, দুর্দান্ত একটা ছবি মনে হয়েছে আমার কাছে। এবং অবশ্যই সব মান বিচারেই খুব ভালো একটা সিনেমা। আর যদি আপনি কার রেসিং, এটা হচ্ছে আসলে মোটরকার রেসিং নিয়ে, ফর্মুলা ওয়ানের যারা ফ্যান বা কার রেসিং এর প্রতি বা খুব হাই স্পিডি কারের প্রতি যাদের ইন্টারেস্ট, আর কার রেসিং আর ফর্মুলা ওয়ান আর দোজ রাইভালরিজ দ্যাট আর বিং টেকেন প্লেস এট ফর্মুলা ওয়ান, এই সব ইন্টারেস্ট আছে তাদের জন্য অবশ্যই মুভিটা দেখা উচিত। এবং সর্বোপরি ফর্মুলা ওয়ান বা রেসিং পছন্দ করেন বা না করেন, একটা অসাধারণ অনবদ্য জীবন কাহিনী হিসেবেও ভালো লাগবে রাশ মুভিটা। এটা ডিরেক্টর হচ্ছেন রন হাওয়ার্ড, অনেক নাম করা একজন পরিচালক তিনি, রন হাওয়ার্ডের একটা মুভি। এবং এর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে কিন্তু ছবিটা নির্মিত হয়েছে। 1976 সালে ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ, এই ঘটনাগুলো আসলেই ঘটেছিল এবং তা সেই ঘটনা অবলম্বনে ছবিটা নির্মিত হয়েছে। এবং সেটাকে চিত্রনাট্য রূপ দিয়েছেন পিটার মর্গান, মূল ভূমিকা অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ আর ড্যানিয়েল ব্রাল, এই দুজনেই আসলে মূল চরিত্র। সেই 1976 বা 1970 দশক জুড়েই আসলে এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা, যেমন ক্রিকেটে যেমন ভারত পাকিস্তান, ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা বলতে পারেন, বা এরকম আরও অনেক কিছু, বাংলাদেশ আবাহনী মোহামেডান, এরকম অনেক অনেক রাইভালরির কথাই আসলে বলা যেতে পারে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ঠিক বা অ্যাশেজ সিরিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম, সেরকম 70-এর পুরো দশক জুড়ে ওই সময়টা জুড়ে ফর্মুলা ওয়ান বা মোটরকার রেসিংয়ে এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল। যে এখন যেরকম রজার ফেদেরার, রাফায়েল নাদাল বা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যান্ড লিওনেল মেসি, এবং এরকম আরও অনেক প্রতিদ্বন্দ্বিতার কথা বলা যায়, ঠিক এইরকম একেবারে পুরো বিষয়ে একটা, এখন যেরকম হয়তো সেবাস্টিয়ান ভেট্টেল এখন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন এবং হয়তো 2 নম্বরে থাকেন সবসময় দেখা যাচ্ছে, লুইস হ্যামিল্টন বা আর যারা থাকেন ফার্নান্দো আলোনসো, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসলে অতটা হয়তো তীব্র না, কিন্তু সেই সময়টাতে পুরো 70-এর ওই সময়টা জুড়ে দুজন ছিলেন পুরো সেই পৃথিবী যারা কাঁপাতেন এবং অসম্ভব রকমের জনপ্রিয় এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং একটা এরকম একটা ব্যাপার ছিল ওই সময়টাতে। যারা রেগুলারলি ফর্মুলা ওয়ান ফলো করেন তারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন, এবং সেই দুজন হচ্ছেন নিকি লাউডা এবং জেমস হান্ট। জেমস হান্ট ছিলেন ব্রিটিশ এবং নিকি লাউডা ছিলেন অস্ট্রিয়ান, এবং প্রথম জীবনে তারা আসলে একসাথেই, এবং ফর্মুলা ওয়ানের তার থেকে একটু নিচের ভার্সন হচ্ছে ফর্মুলা 2 এবং তারপর হচ্ছে ফর্মুলা 3, তো তারা তাদের ক্যারিয়ার শুরু করেন ফর্মুলা 3-তে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেমস হান্টের বাবা মায়ের খুব ইচ্ছে ছিল সে ডাক্তার হবে বা মেডিসিন নিয়ে পড়াশোনা করবে, কিন্তু সে সেটা নিয়ে নাক না করে ফর্মুলা 1-এ চলে আসে। আর নিকি লাউডার বা সেই অস্ট্রিয়াতে তাদের বাপ দাদা, তারা বিশাল অনেক আগে থেকেই তারা বিশাল এলিট ফ্যামিলি, বিজনেস ম্যাগনেট সে অস্ট্রিয়ার, কিন্তু বাবার বিজনেসে জয়েন না করে তার ছোটবেলা থেকে যেটা ড্রিম ছিল এই মোটর কার কেন্দ্রিক, যে সে ফর্মুলা 1-এর ড্রাইভার হবে এবং ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, অ্যান্ড ইউ উইল বি সামওয়ান, সামডে ইউ উইল বি এ গ্রেট স্টার, এটা ছিল তার ড্রিম। কিন্তু তাই পরিবারের দুজনেই পরিবারের আপত্তি সত্ত্বেও সেই মোটর কারে, সেই জগতে, গতির জগতে চলে আসে ঝড় তুলতে মোটর ট্র্যাকে। এবং দেখা যায় মূলত 3-তে, মানে সেই থার্ড ডিভিশন টুর্নামেন্টে যখন তারা ক্যারিয়ার শুরু করে তখন তারা, তখন থেকেই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু। একজন, মানে এটা একটা অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা, আপনি যদি মুভিটা না দেখেন পুরোপুরি বুঝতে পারবেন না যে আসলে একজন আরেকজনকে কতটা তীব্র জেলাসি বলেন, কম্পিটিশন বলেন, রাইভালরি বলেন, ভয়াবহ রকমের রাইভালরি, কথার তীরে একজন আরেকজনকে ঘায়ল করতে চেষ্টা করছে অহরহ, এবং মনস্তাত্ত্বিক একটা তাদের মধ্যে সবসময় একটা ঘাত প্রতিঘাত চলছে, একটা কোল্ড ওয়ারের মতো, একটা স্নায়ুযুদ্ধের মতো বলা যাচ্ছে, যে সাইকোলজিক্যাল একটা টাগ অফ ওয়ার দুজনের মধ্যে সবসময় চলতে থাকে। এবং এটার একটা অন্যরকম মজা আছে, আপনি সেটা মুভিটা দেখলে এনজয় করবেন, দুজনের মধ্যে কতটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা কাজ করছে কথায় বার্তায় চলনে বলনে, এবং মোটর ট্র্যাকে তো অবশ্যই প্রচণ্ড লড়াই, এবং এটা পুরো পৃথিবী এনজয় করছে নিকি লাউডা এবং জেমস হান্টের সেই রাইভালরি, অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তো আস্তে আস্তে তারা দেখা যায় যে ফর্মুলা 3 থেকে পেরিয়ে ধাপে ধাপে একটা সময় একেবারে সেই ফাইনাল সবচেয়ে বড় টুর্নামেন্ট ফর্মুলা 1-এর জগতে প্রবেশ করে। এবং দুজনের আমি চরিত্রের একটু বর্ণনা দিই, নিকি লাউডা হচ্ছে খুব ধীর স্থির, শান্ত, অবিচলিত এবং খুব ঠান্ডা মাথার, খুব ভালো হিসেব নিকেশ করে খুব কিছু করেন, প্রচুর রকম ক্যালকুলেটিভ এবং খুব বড় একজন অ্যানালাইজার, সবকিছু খুব চুলচেরা বিশ্লেষণ করে ঠান্ডা মাথায়, তারপরে তার, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য তার চরিত্রের, এবং ঠিক তার ড্রাইভিংয়েরও এটা বৈশিষ্ট্য। আর জেমস হান্ট হচ্ছে একেবারে ঠিক তার উল্টোটা, এবং দুজন সম্পূর্ণ উল্টো রকম বলেই হয়তো প্রতিদ্বন্দ্বী এত জমে ছিল। জেমস হান্ট ঠিক তার উল্টো, তার কাছে কোনো হিসেব নিকেশ, তো চিন্তাভাবনা, যুক্তিতর্কের কোনো বালাই নেই, সে হচ্ছে
একটাই জীবন, ছোট একটা জীবন, এত চিন্তা ভাবনা করে কি হবে। সো লেটস এনজয়, ডু হ্যাভ ফান, হ্যাভ মাস্ট, এরকম একটা স্টাইল। এবং ঠিক মোটর ট্র্যাকে ড্রাইভিংয়েও তার একই থিওরি, যে এত ক্যালকুলেশন কস করে কি হবে, আমি গতি তুলতে পারি গাড়িতে এবং গতি তোলায় আমার সাথে কেউ পারবে না জুড়ি দিয়ে, তাই আমি পুরো উদ্দাম গতি তুলবো গাড়িতে, তারপরে দেখি কি আমার সাথে পারে। এই হচ্ছে জেমস হান্ট এবং নিকি লাউডা ঠিক তার অপোজিট, ধীর স্থির শান্ত বিবেচক হিসেব নিকেশি, একেবারে চুলছেড়ে বিশ্লেষণ করে ঠিক মোটর ট্র্যাকে যেরকম গাড়ি চালান জীবনও সেভাবেই চলেন। এই দুজন দুরকম মানুষ, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, নিকি লাউডা অ্যান্ড জেমস হান্ট। কখনো জেমস হান্ট জিতছে, কখনো নিকি লাউডা জিতছে, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে দুজনের মধ্যে সবসময় সেই এই জেমস হান্ট এগিয়ে যাচ্ছে, তো এই নিকি লাউডা পরেরটাতে আবার তাকে ধরে ফেলছে, একটা অন্যরকম থ্রিল বলা যায়, খুব থ্রিলিং একজনের মধ্যে চলতে থাকে। তো এইভাবে ঘটনা এগিয়ে যেতে থাকে এবং মুভিটাতে যে সময়ের, যে বছরের আসলে পুরো সিরিজটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 1976 সালের সিজনটা। ওই সিজনটা খুব নাটকীয় একটা সিজন ছিল ফর্মুলা ওয়ানের জগতে। তার আগের বছর 1975 কিন্তু নিকি লাউডা, সেই অস্ট্রিয়ান ক্যালকুলেটিভ কুল হেডেড সেই নিকি লাউডাই ছিল চ্যাম্পিয়ন। তো 1976-এর ঘটনাগুলি দেখানো হয়েছে আসলে। এদিকে তাদের মধ্যে রোম্যান্টিক জীবন ও তাদের পার্সোনাল জীবন একটু দেখানো হয়। দেখানো হয়েছে যে জেমস হান্ট, সেই উদ্দাম বুনো জেমস হান্ট, এক সুপার মডেল সুজি নামের এক সুপার মডেলের প্রেমে পড়ে, এবং এগুলো কিন্তু সব সত্যি ঘটনা, আসলে এগুলো ঘটেছিল, এবং সুজির প্রেমে পড়ে তাকে বিয়ে করে, এবং তাদের প্রপোজালটা খুব ইন্টারেস্টিং। প্রথম পরিচয়েই বিয়ের প্রস্তাব দেয় সুজি মিলারকে জেমস হান্ট, এবং প্রথম সেই প্রথম দিনের পরিচয় রাজি হয়ে যায়, এবং এমনই আকস্মিক ছিল তাদের বিয়েটা। আর এদিকে আমাদের নিকি লাউডা, দ্যাট ক্যালকুলেটিভ কুল হেডেড গাই, সেও কিন্তু প্রেমে পড়ে, এবং মার্লেন নামের একজনের প্রেমে পড়ে নিকি লাউডা আমাদের। এবং নিকি লাউডার তার সাথে তার সেই মার্লিনের পরিচয় ইন্টারেস্টিং। নিকি লাউডা একটা পার্টিতে যায় এবং পার্টি তার পছন্দ না হওয়াতে সে বাড়ি আসে, তখন দেখে যে একজন আরেকজন তরুণীও পার্টি থেকে বের হয়ে গাড়িতে উঠছে। তখন নিকি লাউডা, যে ফর্মুলা ওয়ানের ড্রাইভার, সে তার কাছে লিফ্ট চায়, যেহেতু ওই মুহূর্তে তার কাছে গাড়ি ছিল না, এবং তখনও মার্লিন জানে না যে যে তার কাছে লিফ্ট চাইলো সে হচ্ছে ফর্মুলা ওয়ানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বর্তমানে। সে মনে করে কে না কে, সে তার সবাই তাকে দেখে ইমপ্রেসড হয়, তার সাথে ভাব করতে সেও নিশ্চয়ই এরকমই একজন হবে, অ্যাডমায়ারার। সে খুব তার ছেলের সাথে তাকে গাড়িতে লিফ্ট দেয়ার, কিন্তু পথিমধ্যে তার গাড়িটা যেন নষ্ট হয়, তখনও সে জানে না যে ফর্মুলা ওয়ানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তার সাথে তার গাড়িতে। পরে তারা গাড়িতে লিফ্ট চায় এবং সেই গাড়ি থেকে দুজন নেমে আসে, দুজন লোক, এবং তখন মার্লিন তাকে বলে, দেখেছো আমি কতটা রূপসী, যে কেউ গাড়ি থামাতে বাধ্য হবে আমাকে দেখে। কিন্তু ইন্টারেস্টিং, দেখা যায় যে সেই গাড়ি থেকে দুজন লোক নেমে মার্লিনের দিকে তারা না তাকিয়ে সোজা নিকি লাউডার কাছে চলে এসে তারা ব্যাপক উল্লাস করতে থাকে এবং তাকে পারলে মাথায় তুলে নাচানাচি শুরু করে। তখন মার্লিন বোঝে আসলে কে এসে, যে তাকে থেকে না তাকিয়ে তারা দুজন তাকে নিয়ে এত উচ্ছ্বাস শুরু করছে। তখন সেই দুজনকে জিজ্ঞেস করে তারা বলে, তুমি একে চেনো না, এ হচ্ছে ফর্মুলা ওয়ানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তখনও মার্লিন বিশ্বাস করে না, এ ফর্মুলা ওয়ানের ড্রাইভার তো অন্যরকম হয়, এই নাদানের মতো এই লোক হবে ফর্মুলা ওয়ানের ড্রাইভার। তখন মুচকি মুচকি হাসে এই কথা শুনে নিকি লাউডা। মার্লিন তাকে বলে, ঠিক আছে তুমি যদি ফর্মুলা ওয়ানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও আমাকে গতি তুলে দেখাও তো, কত গতি তুমি তুলতে পারো। তখন নাকি লাউডা বলে, আমি কোনো কারণ ছাড়া গতি তুলি না, এখন যেহেতু আমাকে পে করা হবে না এটার জন্য এবং আমার কোনো প্রয়োজনও নেই, তাহলে আমি কেন গতি তুলব। তখন মার্লিন তাকে বলে, আই অলওয়েজ ওয়ান্ট ফর আই গেট। তখন নিকি লাউডা, রিয়েলি, ওকে তাহলে দেখো। তখন প্রচণ্ড গতি তুলে নিকি লাউডা দেখায় যে সে আসলে কতটা দ্রুত গাড়ি চালাতে পারে এবং ফর্মুলা ওয়ানের যে সে আসলে ড্রাইভার। এভাবে তাদের মধ্যে পরিচয় হয়, ইন্টারেস্টিং দুটোই। এবং তাদের মধ্যে একটা সময় বিয়ে পর্যন্ত তাদের সম্পর্কটা গড়ায়, কিন্তু বিয়ের পরে নিকি লাউডা একটা অন্যরকম চিন্তায় পড়ে যায় যে তার যে জগৎ ফর্মুলা ওয়ান নিয়ে, তার গতি নিয়েই, এবং যেখানে পদে পদে মৃত্যুর ভয় আছে। এবং একটা কথা, একটা সময় সে বলে যে আমরা যখন কোনো রেস শুরু করি, 80% সম্ভাবনা যে আমরা বাঁচবো, 20% সম্ভাবনা যে আমরা বেঁচে ফিরবো না, সেই 20% মৃত্যুর সম্ভাবনা নিয়ে আমরা শুরু করি। যেরকম একটা জীবনে মার্লিনকে জড়ানো মানে একটু পিছু টান গতিতে, হয়তো সেই রেসে কতটা কনসেন্ট্রেট করা যাবে না। তখন কিছু একটা খুব চমৎকার একটা কথা বলে, ওই মার্লিনের কথা পরে আসছি, চমৎকার কথাটাই তো বিয়ের প্রথম রাতেই তখন নিকি লাউডা তাকে বলে, হ্যাপিনেস ইজ অ্যান এনিমি, নাকি একটা শত্রু, সে পিছু টানে, সে বাঁধন হারা হতে দেয় না, বাঁধনের ভেতরে রেখে দেয়। এরকম একটা কথা শুনে বলে তখন মার্লিন বলে, ওয়েন ইউ থিঙ্ক দ্যাট হ্যাপিনেস ইজ অ্যান এনিমি, ইউ অলরেডি লস্ট দ্যাট প্রেশাস গিফট। ওই জায়গাটা আসলে খুব টাচিং ছিল। তো সে যাই হোক, আমরা মূল ঘটনায় ফিরে যাই, পার্সোনাল লাইফ থেকে আবার মোটর রেসিং। 1976 সালে সেই চ্যাম্পিয়নশিপটা, ফর্মুলা ওয়ানে যেটা হয় এক বছর জুড়ে পুরো চ্যাম্পিয়নশিপ হয়, হয়তো এই শহরে টোকিওতে একটা হচ্ছে, হয়তো জার্মানিতে হচ্ছে, স্পেনে হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে ইংল্যান্ডে হচ্ছে, এবং অনেক দেশে অনেকগুলো টুর্নামেন্ট হয়। পুরো বছরের সবগুলো টুর্নামেন্টের পয়েন্ট জোগড়ে দেন, একটা বছরে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়। তো 1976 শুরু থেকে তাদের লড়াই তুঙ্গি উঠতে থাকে এবং একটা রেসে দেখা যাচ্ছে যে স্পেনে জেমস হান্ট জিতছে, তো আবার ইংল্যান্ডে গিয়ে বা জার্মানিতে গিয়ে নিকি লাউডা তাকে ধরে ফেলছে। তো এরকম চলতে চলতে একটা সময় সেই হৃদয় বিদারক ঘটনাটা ঘটে আসলে
আগস্টের এক তারিখে 1976 সালের। সেদিন প্রচণ্ড বৃষ্টি, জার্মানিতে ছিল রেস্টার নার্জিংবার্গ নামের একটা জায়গাতে, এবং প্রচণ্ড বৃষ্টি এবং খুব বাজে আবহাওয়া ছিল। আসলে তার মধ্যে গাড়ি চালানো সম্ভব ছিল না, এই জন্য নিকি লাউডা তখনকার বর্তমান চ্যাম্পিয়ন, মানে 1975 সালে আগের বছরের চ্যাম্পিয়ন, সে একটা প্রস্তাব দেয় সব ড্রাইভারকে ডেকে একটা মিটিংয়ে, যে এরকম পরিস্থিতিতে আসলে গাড়ি চালানো মানে নিজের মৃত্যুনা বিপদ ডেকে আনা, তো আমরা না চালাই, আমরা সবাই বিরত থাকি। কিন্তু জেমস হান্ট মনে করে সে যেহেতু বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, গাড়ি না চালালে তো তারই সুবিধা, তার আসন কেউ কেড়ে নিতে পারবে না, তাই সে তাকে কাওয়ার্ড বলে বলেন অবশ্যই তুমি ভয় পেলে তুমি বসে থাকো বা আমরা চালাবো, এবং সে অন্যদেরকে কনভিন্স করে, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিকি লাউডাকেও গাড়ি চালাতে হয়। এবং তার মনে যে একটা অশনীয় সংকেত বেজেছিল সেটা আসলে সত্যি হয়, প্রচণ্ড খারাপ ওয়েদারে গাড়ি চালানোর কারণে সে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সেদিন 1976 পহেলা আগস্ট। এবং তার ফেরারি টিমের সে ড্রাইভার ছিল, ফেরারি তার সেই ওয়াইল ট্যাঙ্কার বার্স্ট হয়ে যায় এবং প্রচণ্ড রকম একটা অগ্নিকাণ্ডের ভেতরে সে পড়ে যায় এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এবং একটা মিনিট সেই প্রচণ্ড আগুনের মধ্যে সে আটকা পড়েছিল এবং পরে থেকে অন্য ড্রাইভারে উদ্ধার করে, কিন্তু এই সময়ের মধ্যে আগুনে পুড়ে এবং সেই টবিশাক অ্যাস তার এক ফুসফুসের ভেতরে চলে যায়, একদম মৃত্যুর কাছাকাছি চলে যায় নিকি লাউডা। এবং অনেক শোচনীয় অবস্থা, বেশিরভাগই ধরে নিয়ে সবাই ধরে নিয়েছিল সে হয়তো আর ফিরে আসবে না পৃথিবীতে, কিন্তু অনেক ডাক্তারদের অক্লান্ত চেষ্টার ফলে এবং তার নিজস্ব একটা অন্যরকম মানে এই অভাবনীয় একটা মানসিক জোরের ফলে সে আবার সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই ঘটনা পরে যাদের দুজনের মধ্যে চিরশত্রুতা, সেই জেমস হান্ট যে আসলে তাকে প্ররোচিত করেছিল ওই দিন রেসে অংশ নিতে, তার মধ্যে একটা অপরাধবোধ জন্মায়, কারণ সে যদি ওই দিন সবাইকে না মোটিভেট করতো তাহলে হয়তো দিন রেস হতো না এবং এই বাজে ওয়েদারে ড্রাইভিংয়ের কারণে হয়তো এই নিকি লাউডা এরকম অবস্থা হতো না। তাই সে অনুশোচনা বোধ থেকে একটা চিঠি লিখতে গিয়েও শেষ পর্যন্ত আর লেখে না, কিন্তু একটা মমতা তার ঠিকই জন্ম নেয় নিকি লাউডার জন্য। এদিকে নিকি লাউডার যেটা হতে থাকে, সবাই তো ভেবেছিল আর কোনোদিন সে ট্র্যাকে ফিরতে পারবে না, কারণ মৃত্যুর মুখ থেকে যে ফিরে এসেছে সে আবার রেসিংয়ে অংশ নেবে, কিন্তু সবাইকে পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে মাত্র 42 দিনের মাথায় সে এরকম একটা দুর্ঘটনার, মাত্র 42 দিনের মাথায় নিকি লাউডা আবারও এবং স্ত্রী নিষেধ শুনে সবাইকে অগ্রাহ্য করে আবারও সে ফিরে আসে সেই মোটর রেসিংয়ের জগতে। সেই তখনও পুরোপুরি সুস্থ না, ডাক্তারদের নিষেধ উপেক্ষা করে, এবং যেগুলো সবাই প্রচণ্ড দুর্ঘটনা আরেকটা ঘটতে পারে, এবং যেহেতু তখনও সে ফিট না, পোড়া মুখ নিয়ে হাসপাতালে বিছানে উঠে সে আবার রেসিংয়ে অংশ নেয়। এতটা অদম্য, মানে কি বলা যায়, তো অদম্য ছিল তার স্পৃহা, কারণ সে তখন হাসপাতালে শুয়ে শুয়ে টিভিতে দেখছে যে সে যেহেতু নেই, জেমস হান্ট একটার পর একটা রেস জিতছে এবং পয়েন্ট এগিয়ে যাচ্ছে এবং তার চ্যাম্পিয়নশিপ প্রায় হাতছাড়া, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই আবার সে ফিরে আসে, সবাই অবাক করে দিয়ে 42 দিনের মাথায়, এবং কিছু রেসে অংশ নেয়। এবং বদলে থাকতে ডাক্তার তাকে একটা কথা বলেছিল যে মাঝে মাঝে শত্রু থাকা ভালো, শত্রু তোমার অনেক ক্ষতি করুক আর যাই করুক একটা বড় উপকার করবে যেটা আর কেউ তোমাকে করতে পারবে না, সেটা হচ্ছে সেই শত্রুর জেলাসি বা সেই রাইভালরি বা সেই তার শত্রুতা তোমাকে এমন একটা শক্তি দেবে তাকে পরাজিত করতে বা আর অনেক বেশি সফল হতে, সেই শক্তিটা তোমাকে আর কেউ দিতে পারবে না। এই কথাটা ডাক্তার তাকে বলার পরে সে আরও বেশি করে ইন্সপায়ার্ড হয় যে আবার ট্র্যাকে ফিরে আসতে। তো সে ফিরে আসে এবং এভাবে আরও কিছু রেস হয় এবং শেষ পর্যন্ত বছরের শেষ রেসটা হয় জাপানের টোকিওতে, জাপান গ্রাপ্রি। আর এই রেসটাতে আসলে যে জিতবে ফাইনালি সেই হতে যাচ্ছে সেই বছরের বিশ্ব চ্যাম্পিয়ন, এরকম একটা চরম সাসপেন্সে বছরের শেষ রেসে শুরু হয়। এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে ওই রেসেও প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা থাকে এবং কেন জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, এর ভিতরে আবার সেই লাস্ট রেস শুরু হয়। দেখা যাক কে শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারে, নিকি লাউডা নাকি জেমস হান্ট, হু ইজ গন বি দ্য উইনার অফ 1976। এভাবে যে রেস তো শুরু হয়, যাওয়ার পরে নিকি লাউডা বুঝতে পারে এভাবে অসুস্থ অবস্থায় এমনিতেই সে ফিট না, তার উপর যদি আজকেও বৃষ্টির মধ্যে গাড়ি চালায় আরেকবার সে অ্যাক্সিডেন্টে পড়বে, তখন তার সামনে তার প্রিয়তম স্ত্রী মার্লিনের মুখ ভেসে ওঠে প্রত্যেকটা স্মৃতি। তাই 3 ল্যাপ দিয়েই সে সিদ্ধান্ত নেয় তার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দরকার নেই, জীবন প্রিয়তম স্ত্রী কাছের মানুষটা তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকার অনেক বেশি দামি। তাই সবাই যেখানে রুদ্ধশ্বাস অপেক্ষা করছে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হবে, সবাইকে হতবাক করে দিয়ে সে রেস থেকে গাড়ির ইঞ্জিন স্টার্ট অফ করে চলে আসে, নিজের নাম প্রত্যাহার করে নেয়, দরকার নেই তার চ্যাম্পিয়নশিপের। সবাই ধরে জেমস হান্টের তো তখন পথ প্রশস্ত, এবং কিন্তু সবাই ধরে নেয় যে জেমস হান্ট তাহলে তো চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু তার গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায় এবং অনেক সময় লাগে তাটা ঠিক করতে। তখন আরেক সাসপেন্স, এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েও কি জেমস হান্ট সে শুধু চ্যাম্পিয়ন হতে পারবে, কারণ সে যদি তৃতীয় হতে পারে অ্যাটলিস্ট তাহলেই তার পয়েন্ট নিকি লাউডা থেকে বেশি হয়ে যাবে। শেষ পর্যন্ত একেবারে শেষ মুহূর্তে এসে সে তৃতীয় হয়েই রেসটা শেষ করে, এবং যার ফলে শেষ পর্যন্ত সেই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেমস হান্টের হাতে ওঠে, এবং সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিধ্বস্ত নিকি লাউডার চোখের সামনে জেমস হান্ট তার চ্যাম্পিয়নশিপ নিয়ে গৌরবে 1976 উইনার হিসেবে ট্রফিটা উঁচিয়ে ধরে, এবং নিকি লাউডা তখন পরাজিতের মতো মুখ নিয়ে মনের মধ্যে থাকে না, জীবনকে অন্তত সে কাছে পেয়েছে, তার স্ত্রীকে, এবার আর সে মৃত্যুর মুখে পড়ে যে মানে সেখানে আবার একই সেই ভয়াল অন্ধকার মৃত্যুকূপে সে আর ফিরে যেতে চায় না। এভাবে তো 1976 সিজন শেষ হলো, কিন্তু নিকি লাউডার প্রচণ্ড ইচ্ছা শক্তি দিয়ে সে তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যেতে থাকে, এবং সে আবার নতুন করে 1977 সিজনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, এবং একদিন
অন্য একটা জায়গাতে এয়ারপোর্টে দেখা হয় জেমস হান্টের সাথে, এবং জেমস হান্টকে সে বলে, হেই কংগ্রেচুলেশনস ফার্স্ট, বাট একটা জিনিস ভেবে দেখো, একদিন আমরা কোথায় ছিলাম? আমরা দুজনেই কোথাও ছিলাম না, আস্তে আস্তে আমরা এখানেই বড় হয়েছি, একসাথেই সব কিছু দেখেছি এবং একসাথেই সব কিছু পেয়েছি। উই আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, উই আর দ্য উইনার্স, এবং আমার কারণে তুমি এবং তোমার কারণে আমি যতটা গিয়েছি, আমার মনে এতটা পারতাম না, এবং দ্যাটস ওয়াই আমাদের দুজনেরই জন্য প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। বাট ডোন্ট স্টপ হিয়ার, এখানে থেমে যেও না, তুমি যদি থেমে যাও আমিও ইন্সপিরেশন পাবো না, তাই আরও বেশি করে শত্রু হও আমার, আরও বেশি করে আমাকে জাগিয়ে তোলো, তাতিয়ে তোলো, আরও বেশি নতুন করে ফিরে আসতে পারি। এরকমটা আহ্বান জানায় জেমস হান্টের প্রতি। কিন্তু জেমস হান্ট বলে, কিন্তু জীবনে যদি আনন্দই করতে না পারলাম, এনজয় করতে না পারলাম, তো যদি কী হবে, হোয়াটস দিস লাইফ ফর। এটা হচ্ছে দুজনের দুরকমের স্ট্র্যাটেজি। এবং নিকি লাউডার আসলে আশঙ্কাই সত্যি হয়, জেমস হান্টের যেহেতু এত কিছু কনসেন্ট্রেশন ছিল না, এত সিরিয়াসনেস ছিল না, সে হচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই উপভোগ করে, বা উদ্দাম এক আনন্দে জীবনটা কাটিয়ে দেয় এবং খুব বিশৃঙ্খলা একটা জীবনযাপন করে, যার ফলে দেখা যায় মাত্র 2 বছর পরেই 1977-78 গিয়ে সে রিটায়ার করে এবং সবাইকে অবাক করে দিয়ে সে মোটর কার থেকে রিটায়ার করে নেয়। কিন্তু নিকি লাউডা সেই মৃত্যুমুখে ফিরে এসেও বছরের পর বছর সাধনার মাধ্যমে আবারও সে ঠিকই 77 সালে তার পরের বছর সে চ্যাম্পিয়নশিপ আবার নিয়ে নেয় এবং আরও কয়েকবার চ্যাম্পিয়ন হয়। মোট 4 বার সে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এভাবে তো সেই তাদের হল শেষ। শেষ পর্যন্ত জেমস হান্ট মোটর রেসিং ছেড়ে কমেন্ট্রিতে বা টিভি ব্রডকাস্টে মোটর রেসিংয়ের কমেন্টেটর, কিন্তু তখনও নিকি লাউডা ড্রাইভ করছে। এবং এভাবেই তাদের দুজনের পদ্ধতিকে বেঁকে যায় একটা সময়। হঠাৎ করে 45 বছর বয়সে জেমস হান্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং নিকি লাউডা তখন বলে, I'm shocked, I'm sad, but I'm not surprised, but I'm really sad. এবং একদম শেষ পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে নিকি লাউডা বলে, যেখানে পুরো সিনেমাতে দেখানো হয়েছে তাদের দুজনের বৈরিতা এবং শত্রুতা, একদম শেষে গিয়ে বলে নিকি লাউডা যে, আসলে এই জীবনে এই পৃথিবীতে আমি খুব হাতে গোনা কয়েকজনকে বন্ধু হিসেবে মনে করেছি, জেমস হান্ট তাদের একজন, যে বাইরের দৃষ্টিতে আসলে আমাদের দুজনকে সবচেয়ে বড় শত্রু মনে হলেও তাকে আমি খুব কাছের একজন বন্ধু মনে করতাম, এবং আমার জীবনে খুব কম মানুষের সাথে আমি মিশেছি এবং খুব কম মানুষকে বন্ধু হিসেবে ভেবেছি, জেমস হান্ট তাদের একজন। তার থেকেও বড় কথা, আমার জীবনে আমি কম মানুষকে আসলে ভালোবেসেছি, তার মধ্যে জেমস হান্ট একজন। তার থেকেও কম মানুষকে আমি আমার জীবনে প্রচণ্ড রকম ঈর্ষা কাতরতায় ভুগে ঈর্ষান্বিত হয়েছি, অ্যান্ড জেমস হান্ট ইজ ওয়ান অফ দেম। একদম শেষে গিয়ে এই কথাটা, এই স্বীকারোক্তিটা নিকি লাউডা বলে। এবং এটা আসলে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা, এবং নিকি লাউডা এখনও বেঁচে আছেন। তিনি এখন এয়ারলাইন্সের একজন সফল একজন এয়ারলাইন্স ব্যবসায়ী, আর 45 বছর অকালে তো জেমস হান্ট চলেই গেল এই পৃথিবী ছেড়ে। একটা অদ্ভুত ভালো, একটা অসাধারণ সিনেমা রন হাওয়ার্ডের। আসলে শ্রেষ্ঠ সিনেমাগুলোর একটা হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের নমিনেশনও পেয়েছে এবং অস্কার নমিনেশনও সম্মত পাবে, এবং কে জানে অস্কার পেয়েও যেতে পারে। এবং ড্যানিয়েল ব্রাল সেই অভিনেতা যিনি নিকি লাউডার চরিত্রে অভিনয় করেছেন, তিনি অস্কার নমিনি হয়েছেন এই মুভিটা দিয়ে। আই গেস ইউ উইল লাভ দ্য মুভি, ইটস নেম ইজ রাশ। সো ফ্রেন্ডস, দ্যাট ওয়াজ দ্য মুভি অফ দ্য সেগমেন্ট, দ্যাট ওয়াজ মুভি অফ দ্য উইক সেগমেন্ট। এবং যদি আপনি কোনো গান শুনতে চান, কিছু শেয়ার করতে চান, এসএমএস করুন প্রথমে আরে লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। এরকম একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টের পরে ফর্মুলা 1 মোটর ড্রাইভিং কম্পিটিশনের পরে যে গানটা শোনা উচিত সেই গানটা শুনবো, আই এম দ্য হাইওয়ে বাই অডিও স্লেভ। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে। আপনি আছেন, সময় 12:48, আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে 1 বছর গান, কতদিন দেখেনি দু চোখ, এবং তার আগে ছিল অডিও স্লেভের গান আই এম দ্য হাইওয়ে। রাশ মুভির পরে এই গানটা আমরা শুনলাম, এবং আচল গ্রিন রোড থেকে অবশ্যই আমি চেষ্টা করবো সেই ড্রিমটা পূর্ণ করার জন্য। জাস্ট লেট মি নো ইফ আই ক্যান রিয়েলি মেক দ্যাট ট্রু ফর ইউ। তানজিলা লিখেছেন আমাকে যে, ওয়েডিং ড্রেস ইজ আ ওয়ান্ডারফুল মুভি, আই মাস্ট ওয়াচ ইট। You can do a movie of the week segment if you watch the movie, but you won't be able to explain the beauty of this movie properly. Ami dekhini ke ke ache oba director ke janate paro, ami dekhar chesta korbo jodi sujog hoy. Wonderful movie ki nam Wedding Dress. Sujana Motijil theke amake janiyeche je Nilanjana oi nil nil chokhe cheye dekho na, shei kishta gere ganta shunte chan. Bohu din pore ei ganta ki request korlo, khub bhalo laglo. Ami obosshoi ajke playlist e ganta rakhbo, onek din pore ki shunte chailo. Chomotkar ekta gan Nilanjana. Ar amake Shirley likheche, jodi kokhono eka lage bhishon koshter adhare dub daimon, যেন আমার চোখে রাঙে নাই অশ্রু জমে অনুক্ষণ, সহস্র মনের ভিতর তোমায় যে খুঁজেছিল আমার মন। সো রোম্যান্টিক এসএমএস, আই ডোন্ট নো ফর হুম ইজ। আর মিরাজ আমাকে মতিঝিল থেকে জানিয়েছেন যে, রাশ মুভির কথা শুনে যে, নিকি লাউডার মতো যদি আর্টন সেনাও ফিরে আসতে পারত। আর ইমরান লিখেছে নূরজাহান রোড মোহাম্মদপুর থেকে, ইটস অ্যান অসাম মুভি,
আর পোয়েটস অফ দ্য ফল এর লেট গুড বাই গানটা প্লে করলে কিন্তু একদমই খারাপ লাগবে না, এটা হচ্ছে তার কথা। আমি পোয়েটস অফ দ্য ফল এর অন্য একটা গান প্লে করবো যেটা সবাই পছন্দ করেছে আমি প্রথমবার প্লে করার পরে, মর্নিং টাইড, সেই গানটা আজকে থাকছে। তবে এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে নীলাঞ্জনা। তবে তার আগে এসএমএস করে নিয়মটা একটু বলে নেই। প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে যে কথাগুলো বলতে চান বা যে গান শুনতে চান বা যা কিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, শুনছেন ইরাজকে আরেকবার, আপনার নির্ঘুম বন্ধু সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজ ইজ ব্যাক এগেইন অন দ্য হট সিট এবং শুনছেন এই মুহূর্তে আপনি ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:02 আর খেলা তার মানে শুরু হয়ে গেছে, বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, আমি আপডেট জানিয়ে দেবো। এবং একটু আগে শুনছিলাম পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফুজনের একটা গান যার ভোকাল হচ্ছেন শফকাত আমানাত আলী, গানটার নাম হচ্ছে মোরা সাইয়া মুসে বলে না, চমৎকার একটা ওস্তাদি ঢঙের রাগ সঙ্গীত বেস, সুন্দর গানটা। আর তার কিছু শেখ ইশতিয়াকের গান নীলাঞ্জনা। এবং এদিকে আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে হিয়া নামের একজন জানিয়েছেন আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, রানী সেনের কণ্ঠে শুনতেই হবে। আমি একটু ইনস্ট্যান্ট রিয়াকশন আজকে যেহেতু একটা দিয়েছি আরেকজন কেউ দেই, একটু এখনই দেখা যাক একটু শুনিয়ে দেওয়া যায় কি না, একটু সার্চ দিই আমি। হ্যাঁ, আশা করছি অবশ্যই খুব তাড়াতাড়ি খুঁজে পাবো এবং গানটা পেলে কিন্তু আমি আপনাকে ভার্সনটা শুনিয়ে দেবো। ইন্দ্রাণী সেনের ভার্সনটা আপনি শুনতে চাচ্ছেন, ইন্দ্রাণী সেন কোথায় গেল, পাওয়া গেল তাকে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, হয়ে যাক। সো ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রিয়াকশন হিসাবে তো গানটা শুনিয়ে দিলাম এবং এখন আমি আবার এসএমএস করে নিয়ে একটু মনে করে দিই, যদি কোনো গান শুনতে চান বা নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান আপনার সেলফোনের এসএমএস অপশনে যান, গিয়ে লিখুন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর তারপরে পাঠিয়ে দিন 2-3-তে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। শুনছেন বন্ধুরা এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:15 আর একটু ওই শুনছিলাম যে গানটা অনেকবার প্লে করেছি এবং সবার এবং আমার অনেক পছন্দের একটা গান হুইস্কি লালাবাই, এটা হচ্ছে ব্র্যাড পেইজলির একটা গান এবং সাথে ছিলেন এলিসন ক্রস। একটা ইন্টারেস্টিং ব্যাপার করবো, মাঝে মাঝে সাউন্ড অফ মিউজিক সেগমেন্ট করি, প্রথমে গানটা নিয়ে অনেক কথা বলি এবং তারপরে গানটা প্লে করি সাউন্ড অফ মিউজিক। আজকে যে গানটা প্লে করলাম এটা নিয়ে এখন আরেকটা সেগমেন্ট হচ্ছে অ্যান্ড দ্যাটস সাউন্ড অফ মিউজিক। সাউন্ড অফ মিউজিক, সো ফ্রেন্ড একটু ইন্টারেস্টিং সাউন্ড অফ মিউজিক আজকে গানটা শুনে ফেলেছি, এখন তার ঘটনা বা কাহিনীটা একটু শুনবো গানটা সম্পর্কে। অদ্ভুত সুন্দর একটা গান, মানে আপনি যদি লিরিক্সটা দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি বুঝতে পারছেন না কি বোঝাতে চাচ্ছে, ঘটনাটা জানা নেই, তারপরও গানটার অদ্ভুত মিউজিক কম্পোজিশন এবং সুর একটা বিষাদগ্রস্ততা আপনাকে ছুঁয়ে যাবে। খুব বিষাদী একটা গান এবং অদ্ভুত একটা মত আছে গানটার, এই গানটার ফিস্কি লালাপাই। আর গানটা হচ্ছে যেটা বলেছিলাম ব্র্যাড পেইজলি এবং তার একটা গান, এবং তিনি গেস্ট সিঙ্গার হিসেবে সাথে নিয়েছেন অ্যালিসন ক্রোজকে ডুয়েট করার জন্য এবং আসলে কম্পোজ করেছেন গানটা বিল অ্যান্ডারসন এবং জন র্যান্ডাল দুজনে মিলে। আর এটা হচ্ছে ব্র্যাড পেইজলির একটা অ্যালবাম ছিল মাড অন দ্য টায়ার্স, এবং ওই অ্যালবামে যেটা 2004 সালের 12 এপ্রিল রিলিজ হয় সেই অ্যালবামে ছিল গানটা, ওই অ্যালবামের তৃতীয় গান ছিল এটা এবং গানটা একটা সুপার ডুপার হিট নাম্বার হিসেবে অচিরেই জনপ্রিয়তা পায় এবং বিলবোর্ডে বেশ কিছুদিন ছিল হট কান্ট্রি সং হিসাবে এবং বিলবোর্ড হট 100-এও ছিল। তারপর 2005 কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন এটা কিং অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় গানটাকে। এবং ব্র্যাড পেইজলি যে 4টা গান প্লাটিনাম হিট হিসাবে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা দ্বারা সার্টিফাইড, তার মধ্যে শি ইজ এভরিথিং আছে, দেন আছে এবং রিমাইন্ড মি আছে, এবং এই গানটা অবশ্যই আছে হুইস্কি লালাবাই গানটা। আর গানের গল্পটা হচ্ছে আসলে গানে যে লিরিক্সটা সেটা আসলে এরকম বলা হয় যে একজন একটা খুব ক্লোজ একটা কাপল ছিল কিন্তু একটা সময় মেয়েটার বিশ্বাসঘাতকতার কারণে শেষ পর্যন্ত তাদের সম্পর্কটা খুব দুঃখজনক একটা পরিণতির দিকে এগিয়ে যায় এবং দুজনেই শেষ পর্যন্ত আসলে সেই কষ্টে প্রচণ্ড রকম বিষাদগ্রস্ততায় প্রচণ্ড রকম ভেঙে পড়ে এবং অ্যালকোহলের দিকে তীব্র মাত্রায় ঝুঁকে যায় নেশার জগতে। এবং একটা সময় আসলে সেই মানুষটা আসলে সেই মেয়েটাকে কখনোই মাথা থেকে তাড়াতেও পারে না, এত চেষ্টা করেও এত নেশার ভিতরে ডুবে গিয়েও কখনোই আসলে মাথা থেকে দূর করতে পারে না। দ্যাটস ওয়াই হি হ্যাড টু পুল দ্য ট্রিগার অ্যান্ড গেট আউট হার অফ হার আউট অফ হার মাইন্ড, এরকম একটা লিরিক্স ছিল। এরকম গানের গিয়ে দেখে আমরা বুঝতে পারি আসলে খুব দুঃখজনক একটা পরিণতির দিকে তার এগিয়ে যায় এবং এটা আসলে একটা সত্যি ঘটনার অবলম্বনেই গানটা লেখা হয়েছিল, কারণ গানটা যিনি দুজনে মিলে লিখেছেন জন র্যান্ডাল এবং বিল অ্যান্ডারসন দুজনে মিলে কম্পোজ করেছেন গানটা। আর জন র্যান্ডাল গানের কো রাইটার এবং তার নিজের জীবনের আসলে ঘটনাগুলো নিয়েছিলেন জন র্যান্ডাল, কারণ তার স্ত্রী যার নাম ছিল লরি মর্গ্যান তিনিও একজন কান্ট্রি সিঙ্গার ছিলেন, গান গাইতেন, ভালো গান গাইতেন, তার সাথে তার একটা সুখের ছিল একটা সময় জন, কিন্তু একটা সময় দেখা যায় যে লরি মর্গ্যান
তার বিশ্বাসঘাতকতার ফলে তাদের মধ্যে একটা দুঃখজনক পরিণতি এবং তারা সেপারেট হয়ে যান। কিন্তু আসলে একজন আরেকজনকে এতটা বেশি ভালোবাসতেন যে সেপারেট হয়ে যাওয়ার পরেও, এত কিছু হয়ে যাওয়ার পরেও আসলে কেউই কাউকে মাথা থেকে দূর করতে পারেননি এবং অনেক অন্ধকার নেশার জগতে ডুবে গিয়ে অনেক কিছুতে মগ্ন থেকেও মত্ত হয়ে আসলে মাথা থেকে পুরোপুরি দূর করে। এবং তার জন র্যান্ডালের আসলে তখন নিজের ক্যারিয়ারের এমন অবস্থা হয় আসলে এই অবস্থায় পড়ে গিয়ে যে তার ম্যানেজার তাকে একদিন বলেছিলেন, হেই ম্যান, এভরি নাও অ্যান্ড দেন ইউ হ্যাভ গট টু পুট এ বটল টু ইয়োর হেড অ্যান্ড পুল দ্য ট্রিগার। এই কথাটা জন র্যান্ডালের মাথার মধ্যে ঢুকেছে এবং এই লাইনটা তিনি গান ইউজও করেছেন যে এভরি নাও অ্যান্ড দেন ইউ হ্যাভ গট টু পুট এ বটল টু ইয়োর হেড অ্যান্ড পুল দ্য ট্রিগার। শেষ পর্যন্ত এই ঘটনা নিয়ে আসলে জন র্যান্ডাল গানটা লিখেন এবং তখন যখন তার সাথে পরিচয় হয় ব্র্যাড পেইজলির, তখন ব্র্যাড পেইজলি এই গানটা আসলে বের করেন এবং এটা মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায়। যুদ্ধ থেকে ফিরে এসে দেখেন যুদ্ধে চলে যাওয়ার আগে যে স্ত্রীকে কথা দিয়ে গিয়েছিলেন আমি আবার ফিরে আসবো এবং যেই তাকে বলে গিয়েছিলেন তুমি ফিরে এসো আবার আমরা একসাথে সংসার শুরু করবো, কিন্তু যুদ্ধ থেকে ফিরে এসে দেখেন সে আরেকজনের সাথে। মিউজিক ভিডিওতে এটা দেখানো হয়েছে আসলে একটা প্রচুর মিউজিক কম্পোজিশন, গানের কথা, একটা অদ্ভুত বিষাদগ্রস্ততা, সব কিছু মিলে খুবই বিষাদী একটা গান, আপসেট হয়ে যেতে বাধ্য হবেন গানটা শুনে। সো দ্যাট ওয়াজ দ্য সং ইন আওয়ার টুডেজ সাউন্ড অফ মিউজিক সেগমেন্ট, হুইস্কি লালাবাই। সো ফ্রেন্ডস, সে কথা তো হলো, এবার যদি আপনি কোনো গান শুনতে চান বা কোনো এস এম এস করে নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যান, গিয়ে লিখুন প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন আসবো সুবিন, অসম্ভব সুন্দর একটা গান এবং এটা হচ্ছে মহানায়ক সিনেমার একটা গান। মহানায়ক হচ্ছে আলমগীর কবির পরিচালিত একটি সিনেমা এবং ওই সময় মাসুদ রানা খুব জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবং মাসুদ রানার ফর্মুলা একটা সিনেমা নির্মাণ করেন আলমগীর কবির। বুলবুল আহমেদ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং বিভিন্ন দেশে চিত্রায়ণ হয়েছে এবং অনেক বিভিন্ন দেশের অভিনেত্রীর অভিনয় করেছেন, ঠিক মাসুদ রানার মতোই এক একটা দেশে যাওয়া হয় এবং এটা শিভালরিতে ভোগে সেখানকার কোনো এক হার্টথ্রব তরুণী এবং তার সাথে মাসুদ রানার এরকম একটা ফ্লেভারই ছিল মুভিটাতে। সুবীর নন্দী এই গানটা গিয়েছেন ওই মুভিতে এবং ওয়ান অফ দ্য বেস্ট সংস বাই সুবীর নন্দী আনডাউটেডলি, আর সিনেমাটা অনেক ব্যবসা সফল হয়েছিল। খুব সুন্দর লিরিক্স গানটার এবং গানটা সুন্দর, আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, তোমার পথের পানে বয়ে বয়ে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে আপনার নির্ঘুম মন্ত্রীরাজ আপনার সাথে আরেকবার জয়েন করলো আর ড্রিমস অ্যাভিনিউ চলছে এবং আপনি সেখানে আছেন সেই স্বপ্ন সড়কে আমার সাথে আছেন। একটু আগে শুনছিলাম পোয়েটস অফ দ্য ফলের গান মর্নিং টাইড ফ্রম দ্য অ্যালবাম টেম্পল অফ থট এবং তার আগে ছিল সুবীর নন্দীর গান আমার দুটি চোখ পাথর তো নয়, যে গান সমকে বলেছেন কি যেন নাম তার, তার নাম হচ্ছে ওমর ফারুক, আমাকে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে আমাকে বলেছেন যে আই এম ওয়ার্ডলেস অ্যান্ড স্পিচলেস আফটার লিসনিং টু দিস সং। আমাকে জানিয়েছেন এরপরে মৃদুলা যে একটা গান শোনাও প্লিজ, উইশ ইউ আর হিয়ার, হৃদয় জুড়ে হয়তো বা ভালোবাসা, কখনো ইচ্ছে হয় ভালোবাসি তাই ভালোবেসে যায় এই গানগুলো যে কোনো একটা। বাসাবর ফারাবি জানিয়েছেন যে ড্রিম অ্যাভিনিউয়ে তোমার কথার পেছনে যে মিউজিকটা হয় এটা একটু ফুল ভার্সনটা প্লিজ আমাকে শোনাতেই হবে, আমি বেশ কয়েকবার শুনিয়েছি, নিশ্চয়ই আবারও শোনাবো। রিজভি লিখেছেন যাত্রাবাড়ি থেকে 2013 রিলিজ পাওয়া প্রিজনার্স অ্যান্ড আমেরিকান হাসল দেখতে পারেন, ক্যাপ্টেন ফিলিপস মুভিটাও বেশ ভালো লাগবে। ক্যাপ্টেন ফিলিপস আমি তিন দিন আগে দেখেছি এবং আসলে ওটাও খুব ভালো লেগেছে এবং এটাও গোল্ডেন গ্লোব নমিনি এবারে। আমেরিকান হাসলটাও আমি দেখেছি কয়েকদিন আগে কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি কেন জানো, কিন্তু এই মুভিটা দেখি চারদিকে খুব নাম শুনছি এবং সবচেয়ে বেশি গোল্ডেন গ্লোব নমিনেশন পেয়েছে আমেরিকান হাসল এবং অস্কার নমিনিও নিশ্চয়ই হবে, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি আমেরিকান হাসল, আর প্রিজনার্স দেখা হয়নি। আরও বেশ কিছু এস এম এস আছে, যদি আপনি এখনও কোনো কিছু নিজের মনের কথা জানাতে চান, কোনো গান শুনতে চান বা যে কোনো কিছুর জন্য একটা ছোট্ট এস এম এস করুন, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে এবং সেই কথাগুলো, সেই আশ্বাসটুকু যে বন্ধু হয়ে আপনি পাশে ছিলেন আমি কখনোই ভুলব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এর সাথে, আপনি এখনো আছেন এবং শুনছিলাম ইগলসের একটা খুব জনপ্রিয় গান টাকিলা সানরাইজ, আর তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে মাইলসের গান ভুলব না তোমাকে। এদিকে আমাকে জানিয়েছেন একজন বন্ধু, তার নাম হচ্ছে ইমরান ফ্রম নূরজাহান রোড, থ্যাংক ইউ অ্যাট লাস্ট ফর প্লেয়িং আ পোয়েটস অফ দ্য ফল নাম্বার, এবং তিনি অনেক ব্যান্ডের গান শুনেছেন, তার দাবি কিন্তু পোয়েটস অফ দ্য ফল এই ব্যান্ডের ভোকাল ভয়েস তিনি আর কোনোদিন কারো কণ্ঠে কারো কাছে পাননি, এটা হচ্ছে তার কথা। এটা আমারও খুব পছন্দের একটা ব্যান্ড পোয়েটস অফ দ্য ফল, ফিনল্যান্ডের একটা অসাধারণ ব্যান্ড, এবং আমি আরেকটা গান এখন প্লে করবো, সময় খুব বেশি বাকি নিয়ে ঝটপট কয়েকটা গান আরও প্লে করে তারপরে বিদায় নেব, অন্যবার একটা গান শুনবো রোদ বলেছে অ্যালবাম থেকে, আর গানটার নাম হচ্ছে আমি যদি তুই বামরি ভবসাগরে। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, বাঁচতে চাই,
খুব সুন্দর একটা কথা ছিল গানের এই কথাটা, এবং এই গানের সুন্দর কথাটার মতোই আপনার জীবনটা সুন্দর হোক সেই প্রত্যাশা আমার থাকবে। আজকে সময় শেষ, তাই মার্জনা করুন আমাকে, আজকের মতো ছুটি চাই, নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই দৃঢ় প্রত্যয় জানিয়ে ছুটি নিচ্ছি, বিদায় নিচ্ছি। আর অবশ্যই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, অনেক অনেক শুভকামনা জানিয়ে তবে যাচ্ছি। আর যাবার আগে শেষ গানটা, যেতে যেতে পথে হলো দেরি, নিশ্চয়ই আবার একটা সপ্তাহ আসতে খুব বেশি দেরি হবে না, সে অপেক্ষা থাকুন, শুভরাত্রি।